আজ তৈরি করব আদা চা। এক টুকরো আদা নিলাম আমন্দিস্তায়, এবার সেটা পিষবো। ভালো করে পিষে তারপরে চায়ের সঙ্গে মেশাবো। আদা চা খাচ্ছি, ভুল বললাম, আদা চা না, এটা হচ্ছে আদা জল। জলের সাথে আদা বাটার মিশ্রণ। বাংলা একটা কথা আছে না, আদা জল খেয়ে লেগে পড়া, মানে ছেলে মেয়েদের পরীক্ষা এলে আমরা বলি লেগে পড়ো, পাশ করতে পারবে না, আদা জল খেয়ে লেগে পড়ো, বা খেলার মাঠে গিয়ে যদি জিততে হয় আদা জল খেয়ে লেগে পড়ো, মানে কঠিন পরিশ্রম করা। আমি অবশ্য সেই জন্য আদা জল খাচ্ছি না, আমার পরিশ্রমের কী আছে, কঠিন কিছু সামনে তো আর টার্গেটই নেই, টার্গেট ছাড়া জীবন। এই টার্গেট একটা, একটু ভালো থাকা, একটু সুস্থ থাকা, জীবনটাকে চালিয়ে নেওয়া, সেই জন্যে আদা জল। বটবটি হয়েছে দুদিন আগে, দুদিন আগে ফুল দেখলাম, এর মধ্যে ফল বড় হয়েছে, অনেকগুলো বটবটি হয়েছে গাছ। ভালোই লাগে নিজের কাছে ফসল, কিন্তু ভালোর মধ্যে খারাপ খবর, মেয়ে যা কি ভালো নেই, ওর দেহে পশম ধরেছে, ধীরে ধীরে পশমটা নিচের দিকে নামছে। একটা ওষুধ এনেছি আজকে লাগাবো, এটা কিনেছিলাম গ্রিন অর্কিড অ্যান্ড ক্যাকটাস নার্সারি ঢাকা সাভার থেকে, 2 নম্বর গেট, আগর কি আগরগাঁও রোড। আমি কিনিনি, বন্ধু ফিরোজ কিনেছিল, ভালো হোক। দুপুরে সদ্য হাতে পাওয়া একটা কবিতার বই পড়লাম। কবিতার বইটা হচ্ছে মনোরঞ্জন ব্যাপারীর লেখা, নির্বাচন নির্বাচিত 25। এটা মনোরঞ্জন ব্যাপারীর প্রথম কবিতার বই। মনোরঞ্জন ব্যাপারী নিজেকে লেখোয়াড় বলেন, যেমন খেলোয়াড় খেলার সঙ্গে যুদ্ধ করে, উনি জীবনের সঙ্গে লড়তে লড়তে লেখার সঙ্গে যুদ্ধ করেছেন, লেখা দিয়ে যুদ্ধ করেছেন। উদ্বাস্তু জীবন, ছোটোবেলায় মা বাবার হাত ধরে এসেছেন, স্টেশনে রাত কাটিয়েছেন, চুরি ছিনতাইয়ের করে জীবন কাটিয়েছেন, কুকুর বিড়ালের সঙ্গে বাঁচার জন্য লড়াই করেছেন, রিক্সা চালিয়েছেন, এইভাবেই তার জীবন। তার অন্যতম লেখা চণ্ডাল জীবন নিয়ে পড়লাম, শেষ করলাম। তিনি গদ্য লেখায় যেরকম সোজা সাপটা, পদ্য লেখাও তাই। তার একটা কবিতা পড়ে শেষ করি, আমার ভালো লেগেছে আপনার গামছা। গামছা নিয়ে যখন পড়বো তখন বলুন একটা গামছা ছাপাই, এই আমার গামছা। উনি সবসময় গামছা রাখেন কাঁধে, গামছা ছাড়া ছিলেন নিঃস্ব একটা বালক, সেখান থেকে স্বনামধন্য লেখক, আর আজকে তিনি একজন জননেতা, তার এই পরিবর্তন, অর্থাৎ একজন এমএলএ। কবিতার নাম গামছা আমি নামাবো না, গামছা আমি নামাবো না। আমি একটা অংশ পড়ছি। গামছা বিশ্বভরে নিঃস্ব মানুষের বিছিয়ে শোবার বিছানা, প্রবল শীতে গায়ের চাদর, মাফলার,
মায়ের লজ্জা ঢাকা ওড়না, মাথার ছাতা প্রবল রোদে, ঘাম মশা রুমাল শ্রমের সময়, আনন্দ উৎসবে মাথায় পাগড়ি, কোমরবন্ধনী মল্লের আখড়ায়, দুঃখী জনের চোখের জল মুছিয়ে দেবার পরম সহায়, সর্বক্ষণের সখা সঙ্গী এমন আপন আর কেউ নয়। মহেন্দ্রনাথ ব্যাপারীর যে কোনো লেখা পড়তে পারেন, গদ্য পদ্য ভিন্ন ধারার লেখা,